আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে হচ্ছে চিকেন আলু দিয়ে ভুনা করেছি, এটা ব্রয়লার মুরগি, তো সেটা আর কি। আর আজকে তো রাত্রে রান্না করে রাখবো, কারণ দেখা যায় কি দিনের বেলা যখন রান্নার সময়টা 10টা থেকে 1টা পর্যন্ত, সে সময়টা আসলে গ্যাস থাকে না, মানে কি যে কষ্ট হয়, একটা তরকারি রাঁধতে 2-3 ঘন্টা পার হয়ে যায় এরকম অবস্থা, আর ভাত রান্না করলে পুরো ভাত নষ্টই হয়ে যায় এরকম। সেজন্য আজকে হচ্ছে রান্না রাত্রে করে রাখবো, তো আমি রাত্রেবেলায় রান্নাটা করতেছি, তো আমি একটু দৌড়ে শ্যুট করে রাখলাম যেটা আসলে রাত্রে যে রান্নাটা আমি করতেছি। তো এখানে হচ্ছে পেঁয়াজ ভেজে রেখেছি, তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি সব মশলা দিয়ে দিব চিকেনে। তো এদিকে ভাতটাও কিন্তু মোটামুটি হয়ে আসতেছে, তবে আরেকটু সময় লাগবে, আর এগুলা নাজিসা চালের ভাত, তো সেই জন্য আর কি ভাতটা খুব ইয়ে করে রান্না করতে হয়, একদম 19-20 হলে একবারে যা হয়ে যায় সেই জন্য আর কি। আর এই তো চিকেনে সব মশলা আমি দিয়ে দিয়েছি, তো এখন হচ্ছে একটু ভালোভাবে আমি কষিয়ে নিব, আর এদিকে হচ্ছে চিকেনটাকে মেখে তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ রেখে তারপর ভেজে নেব। এই তো এখানে হচ্ছে আমি হলুদ, মরিচের গুঁড়ো, লবণ, তারপর আদা রসুন পেস্ট সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর গরম মশলা পেস্টও দিয়েছি। তো আমি কিন্তু তেল গরম বসিয়ে দিয়েছি চিকেনটা ভাজার জন্য, আর এদিকে মশলাটা কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর চিকেন ভাজাও বসিয়ে দিয়েছি, আসলে দেখা যায় চুলার আগুন যদি ভালো থাকে রান্না করতে কিন্তু সময় লাগে না, আর একদম নিভে নিভে আগুনে কিন্তু রান্না ভালো হয় না। আর এই তো চিকেনটা এপিট উপিট করে ভেজে নিয়েছি, এখন আমি কষানো মশলার মাঝে দিয়ে দিয়েছি, তো এখন চিকেনটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই শীতকালে হচ্ছে এই সমস্যাটা বেশি হয়, মানে গ্যাসের প্রবলেম, আগে এত হতো না কিন্তু ইদানিং হচ্ছে বেশি। তো ওই তেলে আলুগুলো ভেজে নিচ্ছি, আর হচ্ছে এখন চিকেনে দিয়ে দিয়েছি, তো এখন এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে চিকেনটা আমার বোনা হয়ে গেছে, মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর কি, তো এখন চুলাচটা নিভিয়ে দেব। আর আসলে আজকে চিকেন রান্নাটা একটু ঝাল ঝাল হয়ে গেছিলো, মানে আর একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে, কিন্তু বাচ্চারা তো ঝাল খেতে পারে না, সেটা একটা প্রবলেম। তো আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।